দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে বড় লঙ্কা বাজার ফুলবাড়িতে আজ সকাল 4টে থেকে লঙ্কা বাজারে কাঁচা লঙ্কা বিক্রি করতে আসেন ফুলবাড়ি বাজার সংলগ্ন কুমারগঞ্জ গঙ্গারামপুর ও তপন থানা এলাকার লঙ্কা চাষীরা। প্রায় 8 থেকে 10 হাজার কৃষক তারা লঙ্কা নিয়ে আসেন ভুটভুটি, অটো, টোটো ও সাইকেলে করে। কিন্তু লঙ্কার দাম না থাকার কারণে তারা বিক্রি না করতে পেরে বাজার সংলগ্ন নয়নজুলি এবং রাস্তার ধারে লঙ্কা ফেলে দিয়ে চলে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, যেখানে শুধুমাত্র 1 কিলো লঙ্কা তুলতে খরচ 4 থেকে 5 টাকা, সেখানে বাজারে তার বিক্রি মূল্য 2 টাকা। আপনারা দেখছেন সেই চিত্র যে প্রচুর কৃষকেরা এসেছেন লঙ্কা নিয়ে, অথচ লঙ্কা তুলতে যে পরিমাণ টাকা খরচ হয় তার বিক্রি মূল্যই নেই। সেই জন্য কিন্তু তারা রাস্তার ধারে সমস্ত লঙ্কা ফেলে দিয়েছেন। Thank you.